শুভ সকাল ছাত্রছাত্রীরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো এবং সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে চলছো। আজ আমি তোমাদের ইংরেজির প্রথম পত্র যে ইংলিশ ফর টুডে, সেখান থেকে যে প্রশ্নটা হয়, প্রশ্নের 5 নম্বর কলাম ম্যাচে তার উপর তোমাদের একটি ক্লাস দেব। আচ্ছা, তাহলে আমরা শুরু করি ক্লাসটা। তোমরা দেখো, খেয়াল করো এখানে কি লেখা আছে। ম্যাচ দ্য পার্টস অফ সেন্টেন্সেস গিভেন ইন কলাম এ এন্ড কলাম বি টু রাইট 5 কমপ্লিট সেন্টেন্স। আমি ভেঙে ভেঙে তোমাদের বলি, ম্যাচ দ্য পার্টস অফ সেন্টেন্সেস গিভেন, এখানে গিভেন মানে দেওয়া, যে সেন্টেন্স গুলো আছে বাক্য, ইন কলাম এ, এটা কলাম এ, এটা কলাম বি, এন্ড কলাম বি, কলাম এ এবং বি এর তোমরা মিলিত করবা, ম্যাচ করবা, এন্ড টু রাইট 5 কমপ্লিট সেন্টেন্স। ম্যাচ করার পরে 5টা কমপ্লিট সেন্টেন্স মানে সম্পূর্ণ বাক্য তোমাদের তৈরি করতে হবে। আমরা দেখে নেই এখানে কলাম এতে কি লেখা আছে। ইন্ডিপেন্ডেন্স ইজ দ্য, ইন্ডিপেন্ডেন্স মানে কি? স্বাধীনতা। নো নেশন ক্যান অ্যাচিভ, অ্যাচিভ মানে অর্জন, নেশন মানে জাতি, আওয়ার অর অফ ইন্ডিপেন্ডেন্স, অর মানে যুদ্ধ, ইন্ডিপেন্ডেন্স মানে স্বাধীনতা, পিপল ফ্রম অল অল ওয়ার্কস মানে সব ধরনের যে জনগণ সেটাকে বোঝানো হয়েছে। দে ওয়েন্ট টু দ্য ব্যাটল, তারা যুদ্ধে গিয়েছিল। আমার কলাম বিতে কি আছে? টু প্লেস ইন 1971, এটা 1971 সালে হয়। ইট উইদাউট স্ট্রাগল মানে কি? খুব সংঘর্ষ ছাড়া কিংবা কষ্ট ছাড়া। ফিট টু সেভ দ্য কান্ট্রি, তোমাদের কি দেশের কথা বলছে, দেশের সুরক্ষা। বার্থরাইট অফ এ ম্যান, বার্থরাইট মানে জন্মগত তাদের যে অধিকারটা। অফ লাইফ জয়েন দ্য আর, দেখো এখানে সেন্টেন্সগুলো সবগুলো কলাম এ এবং কলাম বিতে তোমাদের এলোমেলো আছে। তোমাদের কলাম এর সেন্টেন্স এবং কলাম বির সেন্টেন্স দুটিকে সম্মিলিত করে একটা পূর্ণ বাক্য তৈরি করতে হবে। এসো আমরা কিভাবে করব এই নিয়মটা আমরা দেখি। এখানে কি লেখা আছে কলাম বিতে? ইন্ডিপেন্ডেন্স ইজ দ্য, স্বাধীনতা হয় কি হবে? এখানে দেখো তো কি আছে, ইন্ডিপেন্ডেন্স ইজ দ্য অবশ্যই বার্থরাইট অফ এ ম্যান, অবশ্যই স্বাধীনতা একটা মানুষের কি জন্মগত অধিকার। আমরা এটা লিখলাম, ইন্ডিপেন্ডেন্স ইজ দ্য বার্থরাইট অফ এ ম্যান। দেখো আমাদের কলাম এতে ইন্ডিপেন্ডেন্স ইজ দ্য এ অবধি ছিল, কলাম বিতে বার্থ রাইট অফ এ ম্যান, আমরা এই দুটি যোগ করে একটা পূর্ণ বাক্য তৈরি করলাম। এইভাবে তোমাদেরকে এই কলাম এ কলাম বি ম্যাচ করে বাক্য তৈরি করতে হবে। এটা নাম্বার ছিল 1 নম্বর। আমরা 2 নম্বর লিখি, দেখো এখানে কি আছে। নো নেশন ক্যান অ্যাচিভ, কোন জাতি অর্জন করতে পারে না। নো নেশন ক্যান অ্যাচিভ, তাহলে কোন জাতি অর্জন করতে পারে না কি? অবশ্যই ইট উইদাউট স্ট্রাগল, এটা ইট ঠিক আছে। তাহলে আমরা কয়টা বাক্য পেলাম? 2টা পূর্ণ বাক্য আমরা পেলাম। নাম্বার 3 আমরা লিখি, 3 দেখি কি আছে। আওয়ার আর অফ ইন্ডিপেন্ডেন্স, আমাদের স্বাধীনতা যুদ্ধ, আওয়ার ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। আওয়ার আর অফ ইন্ডিপেন্ডেন্স এখানে কি আছে দেখো, টু প্লেস ইন 1971 মানে কত সালে আমাদের স্বাধীনতা যুদ্ধ হয়েছিল। টু প্লেস ইন
People from all worlds. People from all worlds মানে সব ধরনের জনগণ নিশ্চয় ভালো থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং বাসায় বসে পড়াশোনা করবে। ধন্যবাদ।